গঙ্গার ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। গত দুদিনে ঘর ছাড়া হয়েছেন প্রায় 10 থেকে 12টি পরিবার, আতঙ্কে গ্রাম ছাড়ছেন মানুষ। চোখের সামনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি, মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার রইল না স্থানীয়দের। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত গঙ্গা ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়েছেন, সর্বহারা হয়েছেন প্রায় 10 থেকে 12টি পরিবার। গঙ্গা গর্ভে তলিয়ে গেছে পরিবারের শেষ সম্বলটুকু। মাথার ওপর ছাদ হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচেই কোনোভাবে বেঁচে রয়েছেন মানুষগুলি। গঙ্গার ভাঙনের আতঙ্ক কার্যত তাড়া করে ফিরছে গোটা এলাকার মানুষদের। কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পড়ে গেছে। কোথায় যাবেন, কোথায় থাকবেন, আরও না জানি কত মানুষ ভিটেমাটি হারাবেন। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মহেশতলা গ্রামে। রবিবার সকাল 9টা, চোখের সামনেই পাকা দোতলা বাড়ি মুহূর্তে তলিয়ে গেল গঙ্গাবক্ষে। তিল তিল করে গড়ে তোলা আস্ত দোতলা বাড়ি গঙ্গাবক্ষে তলিয়ে যেতেই কার্যত চোখের জল ধরে রাখতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে উঠলেন বাড়ির মালিক। স্থানীয় বগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভিকুরাম সরকার বলেন, শনিবার থেকে তীব্র ভাঙন শুরু হয়েছে এলাকায়। গঙ্গা ভাঙনের কাছে কার্যত অসহায় এলাকার সাধারণ মানুষ, তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় এখানে 10-12খানা বাড়ি, 10-12টা ফ্যামিলি এক কথায়, টোটাল প্রত্যেকটা বাড়িতে 3-4টা করে ভাই আছে, পুরোটাই নিশ্চিন্ন হলো সকাল থেকে। এই সিচুয়েশনের মধ্যে এখন দাঁড়িয়ে আছে গঙ্গা, যেভাবে এইভাবে কাটছে, কি বলার আছে বলেন? প্রতিদিনই জল বেড়েই যাচ্ছে একই রকম, যেটা আমরা জীবনে দেখিনি এরকম জল বাড়ছে। এইভাবে জল এই প্রথম দেখছি, মানে ভয়ঙ্কর রূপ নিয়ে বাড়ছে। ইতিমধ্যেই ভয়ে অনেকে বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। প্রাণ বাঁচাতে শেষ সম্বলটুকুকে আঁকড়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা অরুণ সরকার বলেন, শনিবার 5টা থেকে ভাঙন শুরু হয়েছে। এদিনও একটি আস্ত দোতলা বাড়ি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে কার্যত নিরুপায় অসহায় এলাকার মানুষগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।